সালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টপিক হলো ব্যাংকনোট প্রিজার্ভেশন, যে আমরা কীভাবে ব্যাংকনোট প্রিজার্ভ করতে পারি ইন এ রাইট ওয়ে। কিন্তু তার আগে আমি ব্যাংকনোট সংগ্রাহকদেরকে একটা প্রশ্ন করতে চাই যে ওয়াই ডু ইউ কালেক্ট ব্যাংকনোটস। মেবি তার একটা উত্তর হতে পারে যে ভালো লাগে, কিন্তু যদি আমি প্রশ্ন করি কেন ভালো লাগে, সেটা হয়তো খুব চমৎকার অ্যান্সার নাও পাওয়া যেতে পারে, বিকজ আমরা অনেক সময় ভালো লাগার কারণটাই জানি না যে কেন ভালো লাগে। তবে আমি কিছু কারণ অ্যাড করতে চাই, যেই কারণগুলো যদি ভালো লাগার সাথে অ্যাড হয় তো আমাদের ভালো লাগা বা শখটা অনেক গুণ বেশি বেড়ে যায়। যেমন ব্যাংকনোট কালেকশনের মাধ্যমে ইউ ক্যান লার্ন, ইউ ক্যান স্লাইটলি আর্ন, ইউ ক্যান কানেক্ট, ইউ ক্যান কমিউনিকেট, ইউ ক্যান এক্সপ্লোর অ্যান্ড ইউ বিকাম মোর ক্রিয়েটিভ। তো এই ক্রিয়েটিভ কাজকে আরও দীর্ঘমেয়াদী পরিচালনা করার জন্য ইউ মাস্ট নো হাউ টু প্রিজার্ভ ইউর ব্যাংকনোটস ওয়েল। আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, স্টিক উইথ দ্য ভিডিও। তার আগে আমাদের একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে যে আমার ব্যাংকনোট প্রিজার্ভেশনের ফাইনাল ফলাফলটা কী দাঁড়াবে। তাহলে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আমার কী করা উচিত এবং কী করা উচিত না। আচ্ছা, তার আগে আবার আরেকটা কথা আমি বলে নিতে চাই, কোনো ব্যাংকনোট যখন থেকে আপনার মালিকানা আসবে তখন থেকেই আপনি তার কন্ডিশনের জন্য রেসপন্সিবল। ওয়েল, নাও গেট ব্যাক টু দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন, যে আমার ব্যাংকনোট প্রিজার্ভেশনের ফাইনাল ফলাফলটা কী। নাম্বার ওয়ান, আমার ব্যাংকনোটে কোনো ভাঁজ পড়তে পারবে না এবং বাস্তবিক কোনো ড্যামেজ হতে পারবে না। নাম্বার টু, আমার ব্যাংকনোটে ছত্রাক পড়তে পারবে না, আমার ব্যাংকনোট স্যাঁতস্যাঁতে হবে না। অ্যান্ড নাম্বার থ্রি, আমার ব্যাংকনোটে কোনো দাগ পড়বে না। এই তিনটি স্ট্যান্ডার্ড যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা আমাদের ব্যাংকনোটকে চমৎকারভাবে প্রিজার্ভ করতে পারবো। ব্যাংকনোট প্রিজার্ভেশনের ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার দায়ী, তার মধ্যে একটি হলো আবহাওয়া। বলা হয়ে থাকে ব্যাংকনোট এমন স্থানে প্রিজার্ভ করা উচিত যেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ 45-95%। আবার আপনাকে তাপমাত্রার দিকেও খেয়াল রাখতে হবে, ব্যাংকনোট এমন স্থানে রাখতে হবে যেখানে তাপমাত্রা 75°F-এর উপরে না যায়। তবে আমি এত হ্যাসেলে যাচ্ছি না, এটা অনেক কঠিন এই ব্যাপারগুলো মেনটেন করা। তো আমি সহজ ভাষায় আপনাদেরকে বলছি, ব্যাংকনোট আপনারা এমন স্থানে রাখবেন যে জায়গাটা শুষ্ক এবং যেখানে সরাসরি সূর্যের আলো না পড়ে। আবার দেখা গেছে আনফর্চুনেটলি কী হয় যে আমার কিছু ব্যাংকনোট আছে যেখানে ছত্রাক পড়ে গেছে এবং ব্যাংকনোটগুলো লেপ পেতে পাচ্ছে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি কী করি, ব্যক্তিগতভাবে আমি যেটা করি সেটা হলো যে আমি আমার ব্যাংকনোটগুলোকে হালকা সানলাইটে নিই, তারপর ফেস টিস্যু দিয়ে আমি উপরে ছত্রাকগুলো মুছে ফেলি, তারপর যথাযথভাবে আবার প্যাকেট করে যথাস্থানে রেখে দিই। অ্যাকচুয়ালি ব্যাংকনোট মাঝে মধ্যে চেক করতেই হয় যে সব কিছু ঠিক আছে কিনা বা কোথাও কোনো ড্যামেজ হয়েছে কিনা। যদি ড্যামেজ হওয়ার কোনো আলামত দেখা যায় তবে তখনই এটা প্রতিরোধ করতে হবে, অন্যথায় বড় ধরনের ক্ষতি হতে পারে। এই জন্য মাঝে মধ্যে চেক করা ভালো। এবং দ্বিতীয় নম্বর একটি ব্যাপার খেয়াল রাখতে হবে, ব্যাংকনোটকে কখনো খালি হাতে স্পর্শ করা যাবে না, কারণ হাতের তৈলাক্ত ভাব ব্যাংকনোটের জন্য অনেক ক্ষতিকর। সেক্ষেত্রে পাতলা হাত মোজা ব্যবহার করা যেতে পারে, সেটা রিকমেন্ডেড। তবে আরেকটি ব্যাপারও রিকমেন্ডেড যে ব্যাংকনোটের ক্ষেত্রে পলিপ্যাক ব্যবহার করা ভালো, যে পলিপ্যাকে ব্যাংকনোট পুড়ে তারপর সেটা ধরা উচিত। এবং পলিপ্যাকের ক্ষেত্রে আরেকটি ব্যাপার মাথায় রাখবেন যে পলিপ্যাকটা যেন ব্যাংকনোটের সাইজ থেকে এক সাইজ উপর হয়, অন্যথায় ব্যাংকনোট ঢোকানো এবং বের করা বেশ জটিল। এবং ভালো পলিপ্যাক কেনার আগে আপনাকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো পলিপ্যাকটি হিট রেজিস্ট্যান্ট কিনা, অ্যাসিড ফ্রি কিনা, অ্যান্ড পিভিসি মানে পলিভাইনাল ক্লোরাইড ফ্রি কিনা। এই ব্যাপারগুলো যদি এনশিওর করতে পারে কোনো পলিপ্যাক তাহলে আপনি সেটাই কিনবেন। ব্যাংকনোট ভালোভাবে সংরক্ষণের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ব্যাংকনোট অ্যালবাম ব্যবহার করা। এখন ব্যাংকনোট অ্যালবামের ক্ষেত্রে আপনাকে সেই তিনটি বিষয়ই মাথায় রাখতে হবে যেটি পলিপ্যাক নির্বাচনের ক্ষেত্রে মাথায় রেখেছিলাম। নাম্বার ওয়ান, হিট রেজিস্ট্যান্ট কিনা, অ্যাসিড ফ্রি কিনা, অ্যান্ড পিভিসি ফ্রি কিনা। এবং অ্যালবামের ডিজাইনের দিকে আপনাকে ফোকাস করতে হবে যে কোন ডিজাইনের অ্যালবাম আপনি ব্যবহার করবেন। নর্মালি একটি অ্যালবাম পাওয়া যায় যেটি ডায়েরির মতো, আমি হয়তো বা এটির নাম এই মুহূর্তে বলতে পারছি না, বাট আমি ছবি দেখিয়ে দিচ্ছি যে কেমন। এই ধরনের অ্যালবামগুলো ব্যবহার না করাই ভালো, কারণ তাতে ব্যাংকনোটের এজ বেঁকে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ভালো পরামর্শ থাকবে ব্যাংকনোট শিট কিনে সেগুলো রিং বাইন্ডারে করে রাখা, এবং ব্যাংকনোট শিটে ব্যাংকনোট রাখার আগে অবশ্যই পলিপ্যাকে পুরে নেবেন। অন্যথায় খালি ব্যাংকনোট অ্যালবামে রাখার ফলে দেখা যায় ব্যাংকনোট অ্যালবামের সাথে চিপকে যায়, যেটা ব্যাংকনোটের জন্য খুবই ক্ষতিকর। এবার বোনাস স্টেপস, যাদের ব্যাংকনোট অ্যালবাম নেই তারা কী করবেন, তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা অবশ্যই পলিপ্যাক কিনে নেবেন। তারপর একটি এয়ারটাইট প্লাস্টিকের বক্স নেবেন, নেওয়ার পর বক্সের চারপাশে কাপড় দিয়ে নেবেন যেন সেখানে ব্যাংকনোট রাখলে তার কোনাগুলো বেঁকে যাওয়ার সম্ভাবনা না থাকে। তারপর পলিপ্যাকে রাখা ব্যাংকনোটগুলো সেই বক্সের ভিতর সারিবদ্ধভাবে রাখবেন। তারপর বক্সটি এমন স্থানে রাখবেন যেখানে সূর্যের আলো তীব্রভাবে না পড়ে এবং জায়গাটি শুষ্ক। এতটুকু করতে পারলে আপনার ব্যাংকনোট মোটামুটি ভালোই প্রিজার্ভ থাকবে। তো এই ছিল ব্যাংকনোট সংরক্ষণ করার পদ্ধতি। এবার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়গুলো যদি সামারি করি তাহলে দাঁড়াবে যে নাম্বার ওয়ান, আপনাকে যে ব্যাপারটি খেয়াল রাখতে হবে তাহলে ব্যাংকনোট সঠিক আবহাওয়ায় আপনাকে প্রিজার্ভ করতে হবে। নাম্বার টু, আপনাকে অ্যাসিড ফ্রি, হিট রেজিস্ট্যান্ট অ্যান্ড পিভিসি ফ্রি পলিপ্যাক এবং অ্যালবাম ব্যবহার করতে হবে। এবং নাম্বার থ্রি, আপনাকে রিং ব্যান্ডার ব্যবহার করতে হবে। এই তিনটি ব্যাপার যদি আপনি ভালো করে ফলো করতে পারেন তাহলে আপনার ব্যাংকনোট খুব ভালোভাবে প্রিজার্ভ থাকবে দীর্ঘদিন যাবত। আর হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলোর উপরে নির্ভর না করে মাঝে মধ্যে নিজে একটু খেয়াল করতে ভুলবেন না। আফটারঅল শখের বিষয় তো, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করা যেতেই পারে এগুলো নিয়ে। তো এই ছিল আজকের মতো। ইফ ইউ ডু লাইক দিস ভিডিও দেন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই স্মল ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু গিভ এ থাম্বস আপ দেয়ার। দেখা হচ্ছে নেক্সট টাইম ভিডিও টপিক নিয়ে। টিল দেন টেক কেয়ার।